ফেরেশতা প্রশ্ন করার জন্য মাথার কাজ দিয়ে যখন উপস্থিত হয়, কে যেন ডাক দিয়ে বলে, ভাই আসিও না, আল্লাহর বান্দা ঘুমায়, আল্লাহর বান্দার ঘুমে তুমি ডিস্টার্ব দিও না। ফেরেশতা ডাক দিয়ে বলে, ভাই তুমি কে, কে আমাকে নিষেধ করলা আমি আসব না? মাতার কাছ থেকে কে যেন ডাক দিয়ে বলে, ভাই আমি আর কেউ না, আমি এই বান্দার জীবিত সময়ের কোরআন তিলাওয়াতের আমল। বান্দা এবার ডান দিকে চলে যায়, ডান দিক থেকে যখন যাওয়ার জন্য রেডি হয়, কে যেন ডাক দিয়ে বলে, ভাই আসিও না, আল্লাহর বান্দা ঘুমায়, আল্লাহর বান্দার ঘুমে ডিস্টার্ব দিও না। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, কে তুমি, কে আমাকে বারণ করতেছো? আমি তো আল্লাহর পক্ষ থেকে আসছি, আমি এই বান্দার আমলের হিসাব নেব, এই বান্দার প্রশ্নের উত্তর নেব, এই বান্দাকে আমি পরীক্ষা করব। এ তুমি কে, আমাকে তার কাছে আসতে নিষেধ করো। ডান দিক থেকে কে যেন উত্তর দিবে, ভাই আমি কেউ না, আমি এই বান্দার জীবিত সময়ের নামাজের আমল। এবার ফেরেশতা পায়ের কাছ দিয়ে ঢুকবে, বায়ে পায়ের কাছ দিয়ে যখন তার কাছে ঢুকতে চাইবে, তার সামনে যেতে চাইবে, কে যেন ডাক দিয়ে বলবে, ভাই ফেরেশতা এর কাছে আসিও না, আল্লাহর বান্দা ঘুমাইতেছে, তার ঘুমে ডিস্টার্ব দিও না। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, ভাই তুমি কে, কে আমাকে বারণ করতেছো, নিষেধ করতেছো? আমি তো তার প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন, কে তুমি নিষেধ করলা? পায়ের কাছ থেকে কে যেন ডেকে ডেকে বলবে, ভাই ফেরেশতা আমি আর কেউ না, আমি এই বান্দার জিকির দান সৎকা সহ যাবতীয় আমল। এবার ফেরেশতা বাম দিক থেকে ঢুকার চেষ্টা করবে, বাম দিকে যখন ফেরেশতা চলে যাবে, এবার কে যেন ডাক দিয়ে বলবে, ভাই ফেরেশতা সামনে আসিও না, আল্লাহর বান্দা ঘুমায়, তার ঘুমে ডিস্টার্ব দিও না। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, ভাই তুমি কে, মাতার কাছ থেকে ঢুকতে চাইলাম, ঢুকতে দিল না কোরআন, বাম ডান দিক থেকে ঢুকতে চাইলাম, ঢুকতে দেয় না নামাজ, পায়ের দিক দিয়ে ঢুকতে চাইলাম, ঢুকতে দেয় না নেক আমল, এ বাম দিকে আসলাম, এত পাওয়ারফুল তোমরা কারা? যারা আমি ফেরেশতাকে তোমরা ঢুকতে দাও না, তুমি কে? এবার বাম দিক থেকে কে যেন ডেকে ডেকে বলে, এ ভাই ফেরেশতা আমি কেউ না, কেউ না, আমি হলাম এই বান্দার জীবিত সময়ের রোজার আমল। রমজান মাস চলতেছে, রহমতের দিনগুলো আমাদের মাস থেকে বিদায় হয়ে গেছে, মাগফিরাতের দিন চলতেছে, হয়তো কয়েকদিন পরে মাগফিরাত শেষ হয়ে যাবে, নাজাত চলে আসবে, নাজাতের দিনগুলো শেষ হয়ে আমাদের থেকে রমজানটাই বিদায় নেবে। আজকে 11তম রোজা চলতেছে, তো রমজান শুরু হলো কয়েকদিন হলো, তার ভেতরে 11 রোজা চলে গেল, রহমতের 10 দিন বিদায় নিয়েছে। এই রহমতের 10 দিনে আমরা কতটুকু রহমত অর্জন করতে পেরেছি? এই মাগফিরাত চলতেছে, আজকে প্রথম দিন মাগফিরাতের, মাগফিরাত কতটুকু আমরা পাবো, আল্লাহ তাআলা থেকে কতটুকু ক্ষমা প্রাপ্ত হব, এটার প্রতি আমরা কতটুকু আগ্রহ হয়ে, কতটুকু একাগ্রতার সাথে আল্লাহ তাআলার সাথে আমরা সম্পর্ক স্থাপন করেছি। আসলে রমজানটা কিসের জন্য আমাদের কাছে আল্লাহ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমে অনেক জায়গায় তাকওয়া অর্জন করার জন্য বলেছেন, বান্দা তাকওয়া অর্জন তুমি নিজে নিজে করবা না, তুমি অলস, তুমি দুর্বল। আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা জানেন মানুষ বড় দুর্বল করে আল্লাহ বানাইছেন, ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় বান্দা ফরজ করে দিয়েছি তাই পালন করো না, আর স্বেচ্ছায় তাকওয়া অর্জন করবে এটা তো অসম্ভব।
এই জন্য আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার জন্য কিছু আমল আমাদের উপরে ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তাকওয়া অর্জনের অনেক গুরুত্ব দিয়েছেন সেটা বলার সময় অবশ্য নেই তাই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা কিছু আমল আমাদের উপরে ওয়াজিব ফরজ করে দিয়েছেন যাতে বান্দা তুমি কষ্ট হলেও ফরজ করার কারণে হলেও তুমি তাকওয়া অর্জন করতে পারো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারের দল আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি শুধু তোমাদের উপরে একা ফরজ করেছি না তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি রোজাকে ফরজ করেছিলাম বান্দা কেন ফরজ করেছি জানো লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা বললেন বান্দা তাকওয়া অর্জন করো আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না অর্থাৎ আল্লাহ বুঝাইলেন বান্দা আমি আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারো তুমি মুসলমান হইয়া মৃত্যুবরণ করা সহজ আর যদি ভয় করার মতো ভয় করতে না পারো তাহলে তোমার মুসলমান হইয়া মৃত্যুবরণ করা কঠিন হয়ে যাবে আর মুসলমান যাতে হতে পারো ভয় যেন করতে পারো এই জন্যই আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিলাম এই জন্যই আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হে ঈমানদারের দল আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম হে ঈমানদারের দল শুধু তোমাদের উপরে ফরজ করে তোমাদেরকে কষ্ট দিলাম না না হে ঈমানদারের দল আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকেও আমি রোজা ফরজ করে দিয়েছিলাম হে ঈমানদার কেন ফরজ করলাম জানোনি এ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা তুমি না খাইয়া কষ্ট করবা তুমি দিনের বেলায় খাইতে পারবা না পান করতে পারবা না কেন কেন এত কষ্ট তোমাদেরকে দিলাম জানুনি লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো এ বান্দা আমি তোমাদের উপরে রমজানে রোজাকে ফরজ করে দিয়েছি যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বান্দা তাকওয়া অর্জন করা তোমার জন্য যেন সহজ হয় এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম এ বান্দা ফরজ হওয়ার কারণে তুমি রোজা যদি রাখতে পারো আমি আল্লাহ তোমাদের রোজার বদৌলতে তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় সৃষ্টি করে দেব রোজা যদি বান্দা তুমি রাখতে পারো আমি আল্লাহ তোমার অন্তরে আমার ভয় সৃষ্টি করে দেব তাকওয়া অর্জন হয়ে যাবে এ বান্দা রোজা রাখলে তাকওয়া অর্জন হবে শুধু তাই না
এই রোজার দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরো কিছু অর্জন করাবো এই রোজা রাখার কারণে আমি আল্লাহ তোমাদেরকে আরো কিছু পুরস্কার দান করব এই রোজা রাখার কারণে তোমার অন্তরে শুধু তাকওয়া অর্জন হবে না না তোমার এমন এমন বিপদে এই রোজা তোমার কাজে আসবে যেই বিপদগুলো সময় তুমি এই আমল ছাড়া আর কাউকে তোমার কাছে পাবা না এই জন্য রোজা রাখার দরকার রমজান মাস বেশি বেশি আমল করা দরকার বান্দা রমজান মাস তো রোজা রাখবাই রমজান মাসের নামাজ বেশি বেশি আদায় করবা বান্দা রমজান মাস তুমি সূরা কেরাত কোরআন তেলাওয়াত বেশি বেশি করবা কোরআন পড়তে পারো না যেই সূরাগুলো পারো সূরাগুলো বেশি বেশি তেলাওয়াত করবা বান্দা রমজান মাস তুমি বেশি বেশি ইবাদতে কাটাইবা রমজান মাস বান্দা তুমি নামাজ বেশি পড়বা রমজান মাসে জিকির আজকার বেশি করবা রমজান মাসে দান সদকা বেশি বেশি করবা রমজান মাসে সালাম কালাম বেশি দিবা রমজান মাসে জিকির আজকার বেশি করবা রমজান মাসে তুমি যাকাত আদায় করবা তুমি ফিত্রা আদায় করবা যাবতীয় যত আমল আছে রে বান্দা রমজান মাসে বেশি বেশি আদায় করবা রমজান মাস এত দামি মাস আল্লাহর নবী বলেন বান্দা 11 মাস তুমি নামাজ পড়বা 11 মাস তুমি এক রাকাত নামাজ পড়বা এক রাকাতের সওয়াব পাইবা রমজান মাস এক রাকাত ফরজ আদায় করবা বান্দা অন্য মাসে 70 রাকাত ফরজের সওয়াব পাইবা বান্দা অন্য মাসে নফল আদায় করবা নফলের সওয়াব পাইবা রমজান মাসে নফল আদায় করবা তুমি অন্য মাসে ফরজের সমান সওয়াব পাইবা আল্লাহর হাবিব বলেন বান্দা এই রমজান এত দামি এক মাস এই মাসে তুমি ছোট ছোট আমল করবা হাশরের ময়দানে আমল তোমার বড় হয়ে দাঁড়াবে এ বান্দা রমজান মাস কত দামি মাস তুমি কি জানো এই রমজানের রোজা কত দামি আমল বান্দা যখন কোন মানুষ মৃত্যু বরণ করে কবরে সওয়া দেয় কোন মানুষ যখন মৃত্যু বরণ করে তাকে যখন কবরে দাফন করা হয় কবরে দাফন করে সবাই যখন চলে যায় তার সাথে আর কেউ থাকে না আত্মীয় স্বজন কেউ তার কাছে থাকে না তখন ওই মুনকার নেকির ফেরেশতা তার কাছে চলে আসে ফেরেশতা যখন তার কাছে প্রশ্ন করার জন্য হাজির হয়ে যায় ফেরেশতা প্রশ্ন করার জন্য মাথার কাছ দিয়ে যখন উপস্থিত হয় কে যেন ডাক দিয়ে বলে ভাই আসিও না আল্লাহর বান্দা ঘুমায় আল্লাহর বান্দার ঘুমে তুমি ডিস্টার্ব দিও না ফেরেশতা ডাক দিয়ে বলে ভাই তুমি কে কে আমাকে নিষেধ করলা আমি আসব না মাতার কাছ থেকে কে যেন ডাক দিয়ে বলে ভাই আমি আর কেউ না আমি এই বান্দার জীবিত সময়ের কোরআন তিলাওয়াতের আমল বান্দা এবার ডান দিকে চলে যায় ডান দিক থেকে যখন যাওয়ার জন্য রেডি হয় কে যেন ডাক দিয়ে বলে ভাই আসিও না আল্লাহর বান্দা ঘুমায় আল্লাহর বান্দার ঘুমে ডিস্টার্ব দিও না এবার ফেরেশতা ডাক দিয়ে বলে কে তুমি কে আমাকে বারণ করতেছো আমি তো আল্লাহর পক্ষ থেকে আসছি আমি এই বান্দার আমলের হিসাব নেব এই বান্দার প্রশ্নের উত্তর নেব এই বান্দাকে আমি পরীক্ষা করব এ তুমি কে আমাকে তার কাছে আসতে নিষেধ করো ডান দিক থেকে কে যেন উত্তর দিবে ভাই আমি কেউ না আমি এই বান্দার জীবিত সময়ের নামাজের আমল এবার ফেরেশতা পায়ের কাছ দিয়ে ঢুকবে
বায়ে পায়ের কাজ দিয়ে যখন তার কাছে ঢুকতে চাইবে তার সামনে যেতে চাইবে কে যেন ডাক দিয়ে বলবে ভাই ফেরেশতা এর কাছে আসিও না আল্লাহর বান্দা ঘুমাইতেছে তার ঘুমে ডিস্টার্ব দিও না এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে ভাই তুমি কে কে আমাকে বারণ করতেছো নিষেধ করতেছো আমি তো তার প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন কে তুমি নিষেধ করলা পায়ের কাছ থেকে কে যেন ডেকে ডেকে বলবে ভাই ফেরেশতা আমি আর কেউ না আমি এই বান্দার জিকির দান সৎকা সহ যাবতীয় আমল এবার ফেরেশতা বাম দিক থেকে ঢোকার চেষ্টা করবে বাম দিকে যখন ফেরেশতা চলে যাবে এবার কে যেন ডাক দিয়ে বলবে ভাই ফেরেশতা সামনে আসিও না আল্লাহর বান্দা ঘুমায় তার ঘুমে ডিস্টার্ব দিও না এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে ভাই তুমি কে মাতার কাছ থেকে ঢুকতে চাইলাম ঢুকতে দিল না কোরআন বাম ডান দিক থেকে ঢুকতে চাইলাম ঢুকতে দেয় না নামাজ পায়ের দিক দিয়ে ঢুকতে চাইলাম ঢুকতে দেয় না নেক আমল এ বাম দিকে আসলাম এত পাওয়ারফুল তোমরা কারা যারা আমি ফেরেশতাকে তোমরা ঢুকতে দাও না তুমি কে এবার বাম দিক থেকে কে যেন ডেকে ডেকে বলে এ ভাই ফেরেশতা আমি কেউ না কেউ না আমি হলাম এই বান্দার জীবিত সময়ের রোজার আমল শেষ দরজাটাও রোজা বন্ধ করে দিল এই রোজার এত দাম এত পাওয়ার এই রোজার পাওয়ার কত আমার আল্লাহ তাআলা এই রোজাদারকে কত সম্মানিত করেছেন আল্লাহ তাআলা বললেন বান্দা আমি সব নবীদের উম্মতদেরকে রোজা দিয়েছি কিন্তু তাদেরকে কোনো পুরস্কার দেই নাই এ উম্মতে মুহাম্মাদির দল আমি তোমাদেরকে রোজা দিয়েছি রোজার সাথে সাথে তোমাদেরকে স্পেশাল কিছু পুরস্কারও আমি আল্লাহ দিয়ে দিলাম এ পয়গম্বরের উম্মতের দল আমার পয়গম্বর আমার কাছে সবচেয়ে দামি পয়গম্বর আর তোমরা আমার পয়গম্বরের উম্মত দামি পয়গম্বরের উম্মত হওয়ার কারণে তোমরাও আমি আল্লাহর কাছে বড় দামি বান্দা আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন পয়গম্বর সব নবী আমি আল্লাহ পাঠাইছি আপনাকেও আমি আল্লাহ পাঠাইছি এ পয়গম্বর সব নবী আমি আল্লাহর বন্ধু আপনিও আমি আল্লাহর বন্ধু কিন্তু পয়গম্বর সব নবীর বন্ধুত্ব আর আপনার বন্ধুত্ব আমি আল্লাহর কাছে সমান না এ পয়গম্বর সব নবী হলো আমি আল্লাহর আশেক সব নবী আমার বন্ধু কিন্তু সব নবীরা আমি আল্লাহর আশেক আর আমি আল্লাহ নিজে আপনি পয়গম্বরের আশেক সব নবী আমি আল্লাহর পাগল আর আমি আল্লাহ নিজে আপনার পাগল এ পয়গম্বর আপনি যেমন আমার না দামি পয়গম্বর আপনি যেমন আমার দামি বন্ধু আপনার উম্মত গুলো আমার কাছে দামি বান্দা আপনার উম্মতদের জন্য এই জন্য আমি আল্লাহ রমজানের সাথে কিছু পুরস্কার দিয়ে দিলাম এ পয়গম্বর অনেক পুরস্কারের মধ্যে একটা পুরস্কার পয়গম্বর আপনার উম্মত গুলো যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া আমি আল্লাহর উপরে ভরসা করে রোজা রেখে দিবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার কারণে আপনার উম্মতদের মুখের ভেতরে একটা দুর্গন্ধ আসবে দুর্গন্ধ আসেনি মুখে একটা দুর্গন্ধ হয় না আল্লাহ তাআলা বললেন পয়গম্বর আপনার উম্মতগুলো যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া মুখের দুর্গন্ধটা আসবে
এই পয়গম্বর দুনিয়ার মানুষের কাছে এই দুর্গন্ধটা মারাত্মক দুর্গন্ধ হিসেবে প্রকাশ পাবে কিন্তু পয়গম্বর একটা পুরস্কার আমি দিয়ে দিলাম এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে দুর্গন্ধ হিসেবে আসবে না এই দুর্গন্ধটা আমি আল্লাহ তাআলার কাছে আমার নূরের ফেরেশতাদের কাছে মিশকে আম্বরের চেয়েও দামি হিসেবে প্রকাশ পাবে এটা উম্মতে মুহাম্মাদের জন্য পুরস্কার অন্য কাউকে আল্লাহ তাআলা এই পুরস্কারটা দেন নাই এই পুরস্কার আল্লাহ তাআলা একমাত্র উম্মতে মুহাম্মাদকেই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদকে আরো কত পুরস্কার দিয়েছেন আল্লাহর নবী বলেন কাক চিনেননি কাক কাওয়া কাওয়া চিনেননি এই কাওয়া একটা প্রাণী উড়ন্ত পাখি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের ভেতরে আসছে উড়ন্ত যত পাখি আছে যে পাখিগুলো আকাশে উড়ে উড়ে বেড়ায় এই উড়ন্ত যত পাখি আছে সব থেকে বেশি হায়াত পাওয়ার মধ্যে একটা পাখি হলো কাওয়া যে প্রাণীগুলো সবচেয়ে বেশি হায়াত পায় তার ভেতরে একটা কি কাক এই কাক অনেক বেশি হায়াত পায় কিতাবের ভেতরে লেখে এই একটা কাক অনেক বেশি হায়াত পায় এই একটা কাক যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই দিন উড়াল শিখেছে ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত যতদিন যত বছর হায়াত পাইল ততদিন যদি আকাশে লাগাতার উড়তে থাকে এই কাকটা মৃত্যুর সময় যত দূর পর্যন্ত গিয়ে ঠেকবে এই কিতাবের ভেতরে লেখা হয় একটা রোজাদার একটা রোজার বরকতে এক একটা রোজার বদৌলতে জাহান্নাম থেকে তত দূরে চলে যাবে উম্মতে মুহাম্মাদের পাওয়ার কত উম্মতে মুহাম্মাদকে আল্লাহ তাআলা কত নিয়ামত দান করলেন উম্মতে মুহাম্মাদি আর কত কত নিয়ামত পাইয়া এরপরও যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া দেয় না এর চেয়ে কপাল পোড়া উম্মত আর হতে পারে না এই জন্য আমল বেশি বেশি করার দরকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই রমজান মাসে বেশি বেশি আমল করতেন এই রমজান মাস বেশি বেশি আমলের মাস রমজান মাসে দান সদকা বেশি করা রমজান মাসে নফল নামাজ বেশি করা রমজান মাসে কোরআন তিলাওয়াত বেশি করা রমজান মাস দান সদকা বেশি বেশি করা আপনি রমজান মাসে 1 টাকা দান করবেন অন্য মাসে 70 টাকা দান করার সমান হাশরের ময়দানে উঠে দেখবেন অনেক দানের সওয়াব দেখা যায় আল্লাহ এত দান তো আমি করি নাই আমার সামর্থ্য ছিল না এত সওয়াব কোথায় থেকে আসলো আল্লাহ বলবেন বান্দা এত দান করার অর্থ আমি তোমাকে দেই নাই কিন্তু একটা নিয়ামত তোমাকে দিছি যেটা অন্য কোন নবীর উম্মতকে আমি দেই নাই এ বান্দা অন্যান্য নবীর উম্মতরা অনেক দিন অনেক বছর হায়াত পাইছে হাজার বছর হায়াত পাইছে অনেক নবীর উম্মতরা কিন্তু উম্মতের দল হে উম্মত মুহাম্মাদি তোমরা হায়াত পাইছো 60 বছর 70 বছর তোমরা 600 বছর হায়াত পাও নাই 600 বছরের ইবাদত করতে পারো নাই 60 বছর 70 বছর হায়াত পাইছো এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিয়ে দিছি বান্দা তোমাদেরকে রমজান মাস দিয়ে দিছি রমজান মাসে একটা এক রমজানে একটা ইবাদত করবা 70 বছর 70 রমজানে 70টা ইবাদত করার সওয়াব আমি দিয়ে দেব এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দামি করেছেন এই জন্য আমাদের উচিত বেশি বেশি আমল করা বেশি বেশি দান সদকা করা মানুষকে রমজান মাসে বেশি বেশি খাওয়ানো কি করা খাওয়ানো দুপুর বেলা খাওয়াবেন দাওয়াত দিয়া নাকি ইফতার করানো কি করানো ইফতার করানো ইফতারের কত দাম কত পাওয়ার আল্লাহর নবী বলেন উম্মতের দল আমার উম্মতগুলো যখন সারা দিন রোজা রাইখা
ইফতারের সামনে নিয়া ইফতারের সামনে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে আমার নবী বলেন ওই দোয়া আল্লাহ ফিরায়া দেয় না আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে হে ফেরেশতারা আয় 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 দেখা যা হে ফেরেশতারা দেখ দেখ ওই যে দুনিয়ার দিকে তাকাইয়া দেখ ওই মসজিদগুলোতে তাকা দেখ আমার বান্দাগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খায় নাই কিন্তু খানা তার সামনে উপস্থিত হয়ে আছে কিছুক্ষণ পরে মাগরিবের আজান হয়ে যাবে আমার বান্দাগুলো এই দামি দামি লোভনীয় খাবারগুলো সামনে দেওয়া সারা বছর বান্দা আপেল খায় না কমলা মালটা খায় না বাঙ্গি খায় না আনারস খায় না টাকার অনেক দাম কিন্তু এই রমজান মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোদার তাড়নায় বসে আছে এই সামনে তরমুজ দেখা যায় আনার আপেল কমলা মালটা দামি দামি খাবার দেখা যায় কিন্তু আমার বান্দাগুলো এত খোদা থাকার পরেও এইগুলা আমার বান্দা খায় না এ ফেরেশতারা দেখো আমার বান্দাগুলো কেন এই খাবারগুলো খায় না ফেরেশতা ডাক দিয়ে বলবেন আল্লাহ আপনি তো বলেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া না পান করিয়া আপনার বান্দাদেরকে রোজা রাখার জন্য বলেছেন যদিও দামি দামি খাবারগুলো তাদের সামনে রেডি কিন্তু সময় না হওয়ার কারণে সন্ধ্যা না হওয়ার কারণে আপনাকে ভয় করিয়া আপনাকে মহাব্বত করিয়া আপনার বান্দাগুলো এগুলা খায় না এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ফেরেশতা আমি আল্লাহর ভয় খায় না বলে হ্যাঁ আমি আল্লাহকে মহাব্বত করে খায় না বলে হ্যাঁ এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে যা 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 ঘোষণা করে দে আমার যে বান্দাগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া এই বান্দাগুলো সামনে খাবার থাকা সত্ত্বেও আমি আল্লাহর মহাব্বতে খায় না জিয়া ঘোষণা করে দে আমি আল্লাহ ওই বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম দাম আছে না নাই এই জন্য মানুষকে ইফতার করাইবেন ইফতারের সময় দোয়া কবুল হয়ে যায় আপনি যাকে ইফতার করাবেন ওই ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে সাথে 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 তাহলে মানুষের দোয়ার দরকার আছে না নাই দোয়ার দরকার আছে না নাই যতটুক সামর্থ্য আছে বেশির দরকার নাই আপনি বাড়ির মধ্যে কোরমা পোলাও খান ফল পাকরা খান আপনার বাড়ির পাশে ফল কিনতে পারে না ভাজা পোড়া খায় আপনি একটা কলা অর্ধেক খান অর্ধেক তাকে দিয়ে দেন আল্লাহর কাছে যদি বান্দা দোয়া করে এই রমজান মাস আর ইফতারের সময়ের দোয়া আল্লাহ খালি ফিরায় না